ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এদিকে বিহারের পালিগঞ্জে বিয়ে বাড়ি থেকে করোনা সংক্রমণ ছড়ানোর অভিযোগ, আমন্ত্রিতদের মধ্যে 72 জন করোনা আক্রান্ত। গত 15 জুন ওই বিয়ের অনুষ্ঠান হয়, তারপর যার বিয়ে হয় সেই পাত্র করোনা আক্রান্ত হন, তার মৃত্যুও হয়। এরপর ওই বিয়ে বাড়ির আমন্ত্রিতদের করোনা পরীক্ষা করানো হয়, তাতেই 72 জনের রিপোর্ট পজিটিভ আসে। ওই পাত্রের বাবার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।